আজ হচ্ছে 21 তারিখ মার্চ মাস মঙ্গলবার আজ মু আপনমানক পাখক ওড়িশা তথা দেশ বিদেশর কতটি বড় গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসিছি। কালিয়া যোজনা ঠারু আরম্ভ করি কিষান যোজনা ইশ্রম কার্ড রেশন কার্ড পর্যন্ত আজর পাণিপাগ সুনাদর কোভিড অপডেট এবং আহুরি মধ্য বহু সারা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। সেথিপাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখন্তু। চ্যানেলরে নুয়া করি আসিলে দয়া করি চ্যানেলটি এবে হি সাবস্ক্রাইব করি পাখরে আসুথবা বেল আইকনটি প্রেস করে রাখন্তু, যাহা ফলরে এবলি গুরুত্বপূর্ণ অপডেট আসিলে আপনমানে সর্বপ্রথমে নোটিফিকেশন জরিয়ারে পাই পারিবে। তেবে আসন্তু আজর খবর উপরে নজর পকাইবা। আজর প্রথম খবর, দরমা বড়াইলে কেন্দ্র সরকার। হোলি পরে পরে কর্মচারীমানঙ্কু এক বড় উপহার দেইছেন প্রধানমন্ত্রী মোদি। চলিত মাসরে সেমানক দরমা বৃদ্ধি হেবা নেই সে সূচনা দেইছেন্তি। এয়াদ্বারা দেশর লক্ষ লক্ষ কর্মচারী এবং পেনশন উপভোক্তা লাভবান হয়ে পারিবে। কর্মচারীমানঙ্ক মহঙ্গা ভত্তারে বৃদ্ধি করা যাইতিবা নেই এক নিষ্পত্তি নিয়া যাইতিবা সূচনা মিলিছি। এয়াপরে অফিসরমানঙ্ক দরমারে এক বড় পরিবর্তন হবো বলি কুহাযাউছি। সূচনা অনুসারে কেন্দ্র সরকার কর্মচারীমানঙ্ক মহঙ্গা ভত্তা বৃদ্ধি করিথিবা ঘোষণা করিছেন্তি। এয়াপরে সেমানঙ্ক ডিএ 38% - 42% বৃদ্ধি পাইছি। তবে এনে কোনসি আনুষ্ঠানিক ঘোষণা হই নাহি। তবে যদি কোনসি কর্মচারীঙ্ক দরমা 30,000 হইথা তবে তাঙ্কর গ্রস স্যালারি প্রায় 10,800 টাকা বৃদ্ধি হব। পরবর্তী খবর হচ্ছে, মার্চরে ইউটর্ন মারি আসুছি থন্ডা, নির্ধুম তাঁতি পরে ফেরিব মৌসুমী। প্রবল খরা এবং তাঁতি পরে এবে দেশরে মৌসুমী পুনি থরে ইউটর্ন মারুছি। দেশর বিভিন্ন অঞ্চলরে প্রবল শীত অনুভূত হচ্ছে। গত সপ্তাহ পর্যন্ত দেশরে তাঁতিকু নেই লোকে চিন্তিত থিবা বেলে বর্ষা পরে বদলি যাইছি পানিপাগ। এহা ব্যতীত আগামী দিনমানকরে মধ্য পূর্বানুমান করে দেউছি ভারতীয় পানিপাগ বিভাগ। তবে মার্চরে অচানক এমিতি পরিবর্তন উপরে মৌসুমী বিভাগ সূচনা দিয়েছি। ভারতের পানিপাগ বিভাগ তরফর মিলিথিবা সূচনা অনুযায়ী মার্চ মাসরে অচানক বর্ষা যোগু পশ্চিমা ঝড় লাগি রহিছি। এহা অ্যাক্টিভ হেবা পরে কিছু রাজ্যরে বর্ষা সহিত কুয়াপথর মাড় হয়েছে। তেণু পানিপাগরে পুনি এক পরিবর্তন দেখিবাকু মিলিছি। ঝমাঝম বর্ষা পরে তাপমাত্রা হ্রাস পাইছি। তেণু আসন্তা 2-3 দিন পর্যন্ত মৌসুমী এভাবে লাগি রহিব বলে সম্ভাবনা জারি করেছে। আসন্তা মার্চ 21 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুড়িকরে কলা বাদল দেখাযিবা সহ সময় সময়ে বর্ষা হবে নেই আশঙ্কা করেছে ভারতীয় পানিপাগ বিভাগ। পরবর্তী খবর হচ্ছে, প্রথম থর পাই 10 গ্রাম প্রতি 60,000 অতিক্রম কলা সুনা, জানন্তু আজির রেট। সুনার দাম প্রথম থর ঐতিহাসিক স্তর 10 গ্রাম পিছা 60,000 টাকা অতিক্রম করেছি। সোমবার 20 মার্চ 2023 এমসিএক্স উপরে কারবার সময়ে সুনা 10 গ্রাম পিছা 60,000 টাকা রেকর্ড স্তরে পৌঁছেছি। স্টক মার্কেট এবং অন্যান্য দ্রব্যের নিবেশক অধিক বিক্রয় পরে নিবেশক মানে নিজের নিবেশক সুরক্ষিত রাখা সুনারে বিনিয়োগ করছেন। সুনারে বিক্রি বৃদ্ধি হেতু সুনা এক নূতন ঐতিহাসিক রেকর্ড স্তরে ট্রেন্ড করুছি। এমসিএক্স উপরে সুনা সকালে 68,418 টাকার খোলা, কিন্তু দিন বড়া সহ সুনা প্রথমে 60,000 অতিক্রম কলা এবং তাপরে 10 গ্রাম প্রতি সুনা 60,418 টাকা স্তরে পৌঁছিছিল। পরবর্তী খবর হচ্ছে, এপ্রিলর 3 তারিখর ম্যাট্রিক খাতা দেখা, পড়ন্তু পুরা খবর। শেষ হয়েছে ম্যাট্রিক পরীক্ষা, এবে মূল্যাঙ্কনর বেড়। আসন্তা মাস এপ্রিল 3 তারিখর ম্যাট্রিক খাতা দেখা আরম্ভ হব। এনে বোর্ড অধ্যক্ষ রামাশিষ হাজারা সূচনা দিয়েছেন। তবে পরীক্ষা সময়ে কিছু ত্রুটি দেখা দেইনথিলা, কিন্তু পরীক্ষা সুরুখুরুরে শেষ হয়েছে সে কইছেন। চলিত থর মোট 5,41,247 ছাত্রছাত্রী এই পরীক্ষা দেবা পাই ফর্ম ভরিথিলে। এথিপাই 3,218টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা যাইথিলা। মোট 3,218 পরীক্ষা কেন্দ্র হইথিলা বেলে 316টি নোডাল সেন্টার বোর্ড পক্ষরু করা যাইথিলা। নক্সল প্রভাবিত অঞ্চলরে 22টি থানায় নোডাল সেন্টার করা যাইথিলা। পরীক্ষার কপি রাখিবাকু বোর্ড পক্ষরু সবু প্রকার ব্যবস্থা করা যাইথিলা। তবে পরীক্ষা সময়ে দেখিবাকু মিলিথিলা যে কিছু স্থানরে পরীক্ষার্থী অনুপস্থিত রহিথিলে। সেপরি বোর্ড পক্ষরু ব্যাপক সুরক্ষা সত্ত্বে পরীক্ষা সময়ে বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হইথিলা। প্রশ্নপত্র ভাইরাল হেবা সহ প্রশ্নপত্রের ত্রুটি পরিলক্ষিত হইথিলা। পরবর্তী খবর হচ্ছে, শেষ হলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, এবে ফাইনাল ম্যাচ উপরে নজর। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড মধ্যে দ্বিতীয় টেস্ট সহ শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023র যাত্রা। টুর্নামেন্টর শেষ ভিতরে ফাইনালে পৌঁছিছেন বিশ্বর 2 সর্বশ্রেষ্ঠ দল ভারত এবং অস্ট্রেলিয়া। এরপরে আইসিসি তরফ এই টুর্নামেন্টের ফাইনাল পয়েন্ট টেবুল জারি করা যাইছি। এবে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ উপরে রয়েছে সমস্ত নজর। আসন্তা June 7 তারিখে লন্ডনর ওভাল ময়দানে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপর ফাইনাল খেলা যাব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপরে ফাইনাল পয়েন্ট টেবুলে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া টিম, এরপরে ভারত। এই তালিকার দ্বিতীয় স্থান অধিকার করে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা রয়েছে। পরবর্তী খবর হচ্ছে, বাট বণা বসুধা, পানি পাই হয়েছে যোজনা এবে পানির গার।
साधारण लोकंको शुद्ध पानीय जल जगाइबा पई सरकारकर वसुधा योजना तेबे पानी पई होइथिबा ए योजना एबे पानीर गार पालटिछि। वर्ष वर्ष धरि लोकंको मिलुनी पानी, टांकी बसिछि, टैप भी लागिछि हेले पानी आसुनि, कार्यक्षम होउनि पानी टांकी। बालेश्वर जिल्लार उपदा ओ सिमुलिया ब्लॉक रे एभली दृश्य देखिबा को मिलिछि। बालेश्वर जिल्लार बाटबणा वसुधा सिमुलिया ब्लॉक ओडा पंचायतर हलिस गाँव में 3 वर्ष तले बसी पानी जल प्रकल्प अटकल मूल्य थिला 1,13,00,000 टका। से अनुसार पानी टंका टांकी हेला हेले गाँ सारा टैप भी लगला हेले कार्यक्षम होनी पानी टांकी। लोकों कहवा कथा जितेबाला यह कार्य संपूर्ण होगा से टेस्टिंग पा छाड़े तापर ठू बंद हो पड़ी। परवर्त खबर हो पुणी कंपिला पृथ्वी, आसाम भूकंप झटका, 2 दिन मध्य न्यूजीलैंड द्वितीय भूमिकंप तीव्रता 5.0। आज सका उत्तर पूर्व आसाम भूकंप अनुभूत हो आसाम दक्षिण जोरहाट्रे सका प्राय 9:33 कंपन अनुभूत होता। नेशनल सेंटर फॉर सेस्मोलॉजी अनुजाई रिक्टर स्केल रो भूकंप तीव्रता 3.6 माप करा जाय छि। एथि सहित गत 2 दिन मध्य लगातार द्वितीय थर पई न्यूजीलैंड रे भूकंप कंपन अनुभूत होय छि। न्यूजीलैंड रो कर्माडेक द्वीपपुंज रे होइथिबा भूकंप रो परिणाम रिक्टर स्केल रे 5.0 रेकर्ड करा जाय छि। अन्य पक्ष रे अमेरिका जियोलॉजिकल सर्वे अनुजाई शनिवार न्यूजीलैंड रो कर्माडेक द्वीपपुंज रे रिक्टर स्केल रो 5.0 मैग्निट्यूड रे एक भूकंप मध्य माप करा जाय छि। प्राय 3.44 भूकंप घटी जहाँकि किर्माडेक द्वीपपुंज 10 किलोमीटर गभीरतार माप कर। परवर्त खबर हो सरकार योजना हूँ बाटबणा। केन्द्र सरकार द्वारा गरीब हिताधिकारी दि जाऊ चाउल को डिलर हड़प करने अभियोग कटक जिला सालेपुर ब्लक अधीनस्थ सुधखंड ग्राम पंचायत राशन कार्ड धारी करभोक्ता कहवा कथा गत डिसेम्बर मसने 2 कटारू मात्र गोटे कटार चाउल दे आउ गोटे कटार चाउल प्रदान नक संपूर्ण भाव डिलर हड़प करछंती। वीडियो ब्लॉक जोगाण निरीक्षक कटक जिलापाल पाखरे अभियोग परे एपर्यंत कौनसी कार्यानुष्ठान ग्रहण करा जाय नाही, जहां फलरे उपभोक्ता माने बाध्य होइ गरीबंक हक मारी खाउथिबा डिलर विरुद्ध रे सोशल मीडिया रे प्रचार करछंती उपभोक्ता। अन्य पटे ए संबंध रे मतामत दे प्रकाश करछंती डिलर पाखक डिसेंबर मासर संपूर्ण कटा न आसीबारु एभली असुविधा होइछि। सुंधखंड ग्राम पंचायत सरपंच चौधरी प्रमोद कुमार राउतराय कहते। परवर्त खबर हो कलेक्टर मैडम तुम विजु कार्ड तुम्हें नहीं जाओ कौ मेडिकल रे तो काम कलानी रखिबु काहीकि। कलेक्टर मैडम आमको क्षमा करूँ, राज्य सरकार को विजु स्वास्थ्य कार्ड रोसी लाभ आम पाऊना। सरकार कहले एमें लक्ष लक्ष टकर मगणा चिकित्सा सेवा पाइबु, किंतु प्रकृत में एक कार्ड्रे आम कि लाभ पाऊन। ए कार्ड रखिले कौन लाभ, आपण एक कार्ड नहीं जातु। दर्शक बंधु किसी एमती कही राज्य सरकार को विजु स्वास्थ्य कार्ड को कलेक्टर को फेर जड़े हिताधिकारी कहते आमर एक कार्ड दरकार ना। कलेक्टर को कार्ड फेराई देबा परे एबे पूरा एरिया रे बढ़ी चर्चा। सुवर्णपुर जिला डुंगरीपाल सहलारु आसी एभली अभियोग। सबुठू गुरुत्वपूर्ण कथा हला स्वास्थ्य मंत्री ब्लॉक रे काम करूनी विजु स्वास्थ्य कार्ड। अनेक दिन हलानी स्नायु रोग रे पीड़ित अछंदे सुरेश बगर्ती। परिवार रो आर्थिक स्थिति भल नथिबारु रोगर चिकित्सा भी सठिक भावरे हेउ नाही। परवर्ती खबर अछि पेट्रोल पंप रे लागिछि भिड़, तेल पकाइबा पूर्वरु नजर पकांतु केते रहिछि पेट्रोल ओ डीजल दर। ड्राइवर को स्टीयरिंग छाड़ आंदोलन अभाव विशेष भाव पड़ी पेट्रोल पंप उपरे। 2 दिन आंदोलन जो विभिन्न पेट्रोल पंप रे नाही नथिबा भिड़ देखा मिली। तेबे गाड़ी रो तेल पकाइबा पूर्वरु नजर पकांतु केते रहिछि पेट्रोल ओ डीजल दर। आज बढ़ला पेट्रोल ओ डीजल दर। भुवनेश्वर आज पेट्रोल दर 103.47 रही बेले डीजल दाम प्रति लिटर पिछा 95.03 रही। सेपरी देशर प्रमुख सहर भी पेट्रोल ओ डीजल दर रे किछटा परिवर्तन होइछि। दिल्ली रे पेट्रोल लिटर पिछा 96.72 और डीजल दर 89.62 होती। मुंबई में पेट्रोल लीटर पिछा 106.31 होता बेले डीजेल लिटर पिछा 94.33 रही। से हीपर कोलकाता में पेट्रोल दर 106.03 बेले डीजेल दर 92.76 रही।